দেখো অনেকেই বলে জিএনএমএনএম পরীক্ষায় নাকি কোয়েশ্চেন কমন পাওয়া যায় না টেক্সট বই থেকে পড়লে আমাদেরকে আরও অনেক বড় বড় বই পড়তে হবে আমি তোমাদেরকে একদম লাইভ দেখাবো আজকে লাইভ প্রুফ দেখো বন্ধুরা দু হাজার চব্বিশের জিএনএমএনএম আসার কোশ্চেন আমি তোমাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি দেখো কোশ্চেনা কী ছিল যে নাইট্রোজেন সম্পাদককারী ব্যাকটেরিয়া কোনটি দেখো চারটে অপশন আছে ব্যাসেলাস আছে হেলিও ব্যাক্টর আছে ই কলি আছে এবং রাইবোজম আছে সেম কোশ্চেন সেম কোশ্চেন তুমি পাবে বইয়ে দেখবে সেম টু সেম দেখো দেখো টেক্সট বই এই দেখো লেখা আছে ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেনের সংবদ্ধ হয় নাইট্রোজেন সংবদ্ধ করে কে ব্যাকটেরিয়া দেখো নামগুলো আছে অ্যাজোটো ব্যাক্টর আছে ক্লাসরুডিয়াম আছে এবং দেখো আরও দেখাচ্ছি ব্যাসিলাস দেখো অপশনটা পেয়ে গেলে অপশনটা ম্যাচ করলো আরও কোশ্চেন আছে আরও কোশ্চেন আছে দেখাচ্ছি দেখো দেখো এই কোয়েশনটা ডি রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ দেখো কোশ্চেনটা কি দিয়েছিল কোশ্চেনটা দিয়েছিল এটা এটাও তাই দু হাজার চব্বিশে আসার কোশ্চেন রিসেন্ট আসার কোশ্চেন তোমার দেখাচ্ছি যে নিম্নলিখিত ব্যাক কোন নাইট্রোজেনযুক্ত খাড়টি ডিএনএতে থাকে না সেম জিনিস দেখবে অপশান দেখবে থিয়ামিন ইউরাসিল সাইটো সাইটোসিন আছে দেখো সেম জিনিস দেখবে দেখো নাইট্রোজেন ঘটিত খার দ্বারা ফসফেট নাইট্রোজেন হ্যাঁ কোনটা তোমার হয় ডিএনএতে সেটা তোমরা দেখে দিচ্ছে পুরো অপশন কিন্তু পুরো মিস ম্যাচ করবে তার অপশন দেখো দেখো অ্যাডেনিন গুয়ানিন ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে হুবহু এই সমস্ত বইগুলো থেকে হ্যালো এভ্রিও ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশের জিএনএম এবং এএনএম নার্সিং পরীক্ষার জন্য তোমাদের মধ্যে একটা কোয়ারি থাকে যে স্যার কোন বইগুলো পড়ব যার ফলে আমরা একটা নিশ্চিত কমন পেতে পারি বা সেই জায়গা থেকে পড়লে আমরা যেন একবারে পাশ করতে পারি অনেকে আছে যারা প্রিপারেশান নিচ্ছ অনেক কোচিং সেন্টারে পড়ছো অনেকেই আছো যারা সেলফ স্টাডি করছো নিজে নিজে পড়াশোনা করছো আমি আজকে ভিডিওটা পুরো টপিক ওয়াইজ আমি বলবো যে এই বইটার কোথায় পেতে পারো প্রাইস কত এবং সে বইটার তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেলে তার জন্য বলবো অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা দেখার পর প্রত্যেকে একটা করে লাইক বন্ধুর সাথে শেয়ার এবং কমেন্ট করবে যে ইয়েস স্যার দু হাজার পঁচিশের একটা সিট আমার দরকার ওকে তো দেখো কোন বই পড়লে তোমরা শিওর পাস করতে পারো এ এনএম জিএন দু হাজার পঁচিশের বেস্ট বই কোনটা সেটা নিয়ে তোমাদের কাছে কথা বলবো তো চলো শুরু বেশি দেরি না করে শুরু করছে আজকে ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো দেখো সবার প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় আমাদের মূলত পরীক্ষা পাস করতে গেলে একটা বইয়ের কিন্তু সব থেকে বেশি ভূমিকা আছে সেটা তুমি যাই করো না কেন যার কাছেই কোচিং নাও না কেন ফার্স্ট অফ অল তোমাকে মাথায় রাখতে হবে বই ছাড়া কিন্তু মানে উইদাউট প্রিপারেশান কেউ কিন্তু ফার্স্ট টাইম পরীক্ষা পাশ করতে পারে না ওকে তা তার জন্য বই আমি দুটো ভাগে ভাগ করছি বুকস বলে দেখো দুটো দুটো ভাগে ভাগ করছি এক হতে পারে সেটা প্রথম টেক্সট বই যে বইগুলো পড়তেই হবে তা না পড়লে তুমি কিন্তু সুযোগ পাশ করতে পারবে না তুমি অনেকেই আছে যারা হয়তো এর আগে পরীক্ষা দিয়েছো হয়তো ভালো রেজাল্ট হচ্ছে না তুমি হয়তো এর আগেও আবারও দিয়েছিলে তার আগেও দিয়েছিলে কিন্তু হচ্ছে না ভালো তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো একবার বুকে হাত রেখে বলো তো শুধুমাত্র কি তুমি এমসিকিউ কিউ পরীক্ষা দিয়েছিলে নাকি টেক্সট বই ধরে ধরে পড়েছিলে আমি এইটুকু শিওর বলতে পারি যে তোমরা নিশ্চয়ই শুধুমাত্র এমসি কোনো একটা বই পড়ে গিয়ে পরীক্ষা দিয়েছো এবং যার ফলে কি রেজাল্টটা ভালো হয়নি যদি সত্যি হয়ে থাকে তাহলে কমেন্ট করে ইয়েস স্যার আপনি ঠিকই বলছেন একদম ঠিক বলছি আমি তো এই ক্ষেত্রে তোমাদের এটা জিনিস মাথায় রাখতে হবে ভুল একবার মানুষ করে দুবার করে না তোমাকে কিন্তু সেই ভুলগুলো সংশোধন করতে হবে তো ফার্স্টে বলবো আগে যেটা বলবো সেটা হচ্ছে টেক্সট বইয়ের কথা টেক্সট বই না পড়ে কেউ কিন্তু কোনোরকম প্র্যাকটিস সেট বই কিনবে না কারণ প্রথমেই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিন্তু ভাই পরীক্ষায় বসো না আমি বলছি তাহলে তোমার জন্য পরীক্ষা নয় পরীক্ষা যখন দেবে তখন ভালোভাবে পরীক্ষা দেবে এবং তারপর বলবো প্র্যাকটিস সেট বই যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে সাহায্য করবে আমরা দেখি যে বাজার চলতে অনেক বই আছে আমি দেখাচ্ছি তোমাদের ছবিগুলো তাহলে তোমরা বুঝবে হয়তো অনেক ওয়েবসাইটে বলো বা অন্যান্য জায়গায় দেখবে এরকম একটা বই দেখতে পাচ্ছ হ্যাঁ এনএম জিএন তপতি পাবলিকেশন সাতরা বা তোমার হচ্ছে কি আরও অন্যান্য যে বইগুলো আছে এক্সাম বাংলা তারপরে আরও এরকম প্রচুর বই আছে তো তোমরা প্রথমেই অনেকেই ভাবো যে স্যার আমরা তো প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে মানে প্র্যাকটিসের বইগুলো পড়ে চলে যাবো তাহলেই পাশ করবো একদমই নয় ভুল যখন হয়েছে এই সংশোধনটা তোমাকে করতে হবে ঠিক আছে হ্যাঁ এবার বলে রাখি যাদের প্রিপারেশান নেওয়া দরকার আছে যারা কোচিং নিতে চাও আমাদের জিএনএম এন এম দু হাজার পঁচিশের ব্যাচে যারা ভর্তি হতে চাও সেই সেই ব্যাচের ব্যাপারে আমি একটু কথা বলবো সে একটু পরে বলছি ব্যাচের নাম সংকল্প ব্যাচ রাখা হয়েছে দু হাজার পঁচিশের জন্য ফার্স্ট জানুয়ারি থেকে সরি থার্ড জানুয়ারি থেকে আমাদের ব্যাচটা শুরু হচ্ছে সংকল্প ব্যাচে যদি কেউ ভর্তি হও তাহলে টোটাল তোমাদের মোট আটশো টাকা লাগবে এর বাইরে আর কোনো ফি লাগছে না তোমরা কিন্তু টোটাল ছয় থেকে সাত মাস পড়তে পারছো আর আলাদা করে কোনো টাকা পয়সা লাগবে না যদি কারণ মনে হয় ভর্তি হবে দেখো তুমি কমেন্ট বক্সে দেখবে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে ডিরেক্ট মেসেজ করলে আমার কাছে কিন্তু ক্লিক করলে আমার কাছে মেসেজ চলে যাবে যে আমি জয়েন করতে যাচ্ছি দেখো পুরো ডিটেলস দিয়ে দেবো ওইটা দেখে তুমি পেমেন্ট করে গ্রুপে জয়েন করবে ক্লাস শুরু হবে তিন তারিখ থেকে ঠিক আছে আমি আরও বিস্তারিত বিষয়টা বলবো আগে যে বিষয়টা বলা সেটা হচ্ছে দেখো টেক্সট বই পড়তেই হবে আমি যে যে মানে তোমাদের ফার্স্টে যে ক্লিপটা দেখালাম যে কোশ্চেন হুবহু আসছে এটা কিন্তু কোনো প্র্যাকটিসের বই থেকে দেখায়নি তার প্রমাণ তোমাদের কাছে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি পেজটা দেখিয়েছিলাম এটা কিন্তু তোমাদের জিএনএমএন এমএ কোনো প্র্যাকটিসের বই নয় এটা কিন্তু টেক্সট বই যে বইটা তোমরা পাঠ্য বই স্কুলে কলেজে পড়েছো তাই না প্রাইভেট টিউশনে পড়েছো এবার দেখো এটাও দেখো ছায়ার একটা বই ছায়া বিজ্ঞান এবং পরিবেশ মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিন্তু মানে তোমাদের কোনো প্র্যাকটিসের বই নয় যে শুধুমাত্র এমসিকিউ পড়ে কমন পেলাম এটা কিন্তু নয় আমি পুরো টেক্সচুয়াল বিষয়গুলো দেখব যেখানে আমি পড়লে এক জায়গা থেকে যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় তাহলে যেন কোশ্চেনটা করে আসতে পারি যদি সহমত হও একবার লাইক করো যে ইয়েস স্যার আপনি একদম ঠিক কথা বলছেন আপনি একদম হানড্রেড পারসেন্ট রিয়েল কথা বলছেন তো আমি তোমাদেরকে আগে টেক্সট বইটা দেখাবো তারপর তোমাদের দেখাবো প্র্যাকটিসের বই যেটা তোমাদের জন্য মোস্ট হেল্পফুল হবে সত্যি কথা বলতে গেলে যখনই আমি জিএনএম এনএম বইয়ের ব্যাপারে বলি তখন এই বইগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা অনেকদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি মানে পড়াশোনা ছেড়ে দিয়েছি মানে আমাদের বয়স অনেক হয়ে গেছে এখন আমি একটা কলেজের টিচার তো এই বইগুলো যখন দেখি না তখন মনে পড়ে অনেক কিছু কথা তাই না স্কুলের কথা মনে পড়ে তোমাদেরও হয়তো অনেকের মনে পড়বে কারণ তোমরা অনেকেই স্কুল পাশ করে গেছো হয়তো অনেকেই কলেজ পাশ করে গেছো এবার এই সমস্ত বইগুলো আমাদের কিন্তু প্রচুর 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 দরকার কারণ কি এই বইটার নাম কি সবাই যেন দুলাল চন্দ্র যে বইটা আছে জীবনবিজ্ঞান এবং পরিবেশ এই যে বইটা আছে এই বইটা কিনতে পারো অথবা আমাদের কাছে যদি এই বইটা থাকে তাও কিনতে পারো অনেকেই বলে যে স্যার আমাদের কাছে তো আমরা তো পুরোনো ব্যাচের স্টুডেন্ট হয়তো আগে অনেক বছর আগে পাশ করেছো এইচএস তো তোমরা বলবে বা মাধ্যমিক পাশ করেছো সেক্ষেত্রে তোমরা বলো যে স্যার আমাদের পুরনো সিলেবাসের বইটা কি চলবে আমি বলো যে কোনো বই দেখো বইয়ের ভেতর যেটা টেক্সট বইয়ের ভেতর না খুব বেশি চেঞ্জ হয় না অল্প জিনিসই চেঞ্জ হয় তবু তুমি যে বইটা আছে তুমি সেই বইটা ভালো করে পড়ো দেখো তুমি নিশ্চয়ই তুমি যে ভুলটা করেছো সেই ভুলটা থেকে সংশোধন করতে পারবে ওকে তো ফার্স্টে যে বইটা বলে দেখো ক্লাস নাইনের জন্য জীবনবিজ্ঞান এবং পরিবেশের বই এবং এটা হচ্ছে ক্লাস টেনের বই আমি বলো দুটোই দরকার ঠিক আছে এবার এইখানে গিয়ে যেহেতু তোমাদের জীবনবিজ্ঞানের একশো পনেরোর মধ্যে আমরা জানি যে একশো পনেরোর মধ্যে অলমোস্ট কিন্তু পঞ্চাশ নম্বর আছে কিন্তু জীবনবিজ্ঞান থেকে মানে প্রায় কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু ক্যারি করছে জীবনবিজ্ঞান তার জন্য আমি বলবো যে শুধুমাত্র এই বই পড়া যখন হয়ে যাবে তখনই প্র্যাকটিসে চলে গেলাম বা শুধু আমি সব পেরিয়ে গে তা কিন্তু নয় এবার তোমার হয়ে যাবে আমি বলবো যে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তুমি একটা বই ফলো করতে পারো এনসি এনসিআরটি আর কিছু দরকার নেই বস আমি বলছি এনসিআরটি বই যদি তুমি ফলো করো সিবিএসসি বোর্ডের তুমি যে কোনো পরীক্ষায় বসবে দেখবে তুমি অনায়াসেই পাস করতে পারছো এর জন্য তোমাকে নিট লেভেলে পড়াশোনা করার কোনো দরকার নেই অনেকেই বলবে যে নিট লেভেলে পড়াশোনা করো নিটের বই পড়ো জেনপাসের বই পড়ো হিজি বিজি অনেক পড়তে বলবে বাট আমি বলব এত পড়ার দরকার নেই তুমি নিশ্চয় নিজে দেখতে পাবে কোশ্চেন কত সোজা জিন পরীক্ষা কিন্তু খুব হার্ড লেভেলে কোশ্চেন দেয় না একদম সহজ কোয়েশ্চেন থাকে একটু যদি কেউ মন দিয়ে পড়ে এক বছর কেন সে ছ মাস যদি ভালো করে পড়ে না সে অনায়াসেই কিন্তু ভালো রেজাল্ট করে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারে ঠিক আছে তো তার জন্য বলবো প্রথমেই যে টেক্সট বইটা পড়বে টেক্সট বই যদি হয়ে যায় তখন এনসিআরটির বই যেটা হিন্দিতে পাওয়া যায় বা ইংলিশে পাওয়া যায় সেগুলো তোমরা কোথায় পাবে সেটাও তোমাদের বলবো এবং লাস্ট যখন হয়ে যাবে সব কিছু তখন তুমি প্র্যাকটিস সেট মক টেস্ট যা পারো যেখান থেকে পারো দেবে ঠিক আছে তাহলে এটা গেলো ফার্স্ট বই জীবন বিজ্ঞান এবার ভৌত ভৌতবিজ্ঞান দেখো ভৌতবিজ্ঞান সব থেকে বেশি ভয় ভৌতবিজ্ঞান ম্যাক্সিমাম স্টুডেন্ট আচ্ছা একটু কমেন্ট করে দিও কার কার ভৌতবিজ্ঞান ভয় লাগে আর কার জীবন বিজ্ঞান ভালো লাগে এটা একটু কমেন্ট করে দিও তাহলে বুঝবো ওকে চলো তো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমি যদি বলি তোমাদের দেখো তিনটে বই আমার চোখের সামনে আসে একটা এই বইটা আমরা প্রথমে পড়েছিলাম আমাদের যখন ছোটো ছিলাম আমরা যখন ছোটো ছিলাম তখন এই বইটাই কিন্তু পড়তাম তারপরে দেখেছি পারুলের একটা বই এসেছে ভৌতবিজ্ঞান এবং পরিবেশের রেফারেন্স বই এবং ছায়া ছায়াটা আমি রেখেছি কেন ছায়াটা কিন্তু বেশ ভালো বই এটা আমি ফলো করেছি দারুণ বই দারুণ ঠিক আছে এই বইটার পর যদি বলো তাহলে এই বইটাকে আমি রাখবো অবশ্যই ভালো খুব ভালো বই যেটা কিন্তু খুব ডিটেলসে দেওয়া আছে এবং প্লাস পড়তেও মজা লাগবে ঠিক আছে আর এই বইটা যাদের কাছে নেই আমি বলবো এটা যেহেতু অনেক পুরোনো বই নাও থাকতে পারে কোনো ব্যাপার নয় তোমাদের কাছে এই বইটা থাকলেও হবে আর এই যে মাঝখানে বইটা রেখেছি এটা রেফারেন্স হিসেবে রেখেছি ঠিক আছে না থাকলে এটাও তুমি পড়তে পারো ওকে আচ্ছা এবার বলি যে অন্য বিষয়গুলো দেখো ম্যাথ ইংলিশ এবং জিকে মোস্ট 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 একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে ম্যাথের জন্য এই বইটা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের আমি যদি দেখাই নেক্সট টাইম যদি কখনো সময় পাই তাহলে আমি এখান থেকে দেখাবো যে কোন কোশ্চেনগুলো একদম পরীক্ষায় চলে এসেছে একদম হুবহু কোশ্চেন সেটা তোমাকে দেখাবো ঠিক আছে এই বইটা এমন একটা বই যেটা শুধুমাত্র জিএনএম না ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সাম আছে সে তুমি মিসলিনিয়াস দাও সে তুমি ডাব্লিউ বিসিএস দাও সে তুমি পুলিশের পরীক্ষা দাও সে তুমি আইসিডিএসের পরীক্ষা দাও সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বুক ঠিক আছে ম্যাথের জন্য আমি মনে করি এই বইটা যদি কেউ ফলো করে আপাতত ওই মানে বেঙ্গলের অন্য কোনো পরীক্ষা তারা আটকাবে না ঠিক আছে এত সুন্দর একটা বই খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে তবে এই ক্ষেত্রে তোমাদের আগে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে মানে আমি যদি কিছু না গিয়ে ধরো আমি কিছু জানি না আমি গিয়ে প্রথমে শুরু করে দিলাম তাহলে কিন্তু পারবে না একটু খোটোমোটো লাগবে যাদের অলরেডি ভিজটা শক্ত আছে তাদের ঠিক আছে কিন্তু যাদের কিছু শুরুই করো নি যাদের ম্যাথ দেখলেই ভয় লাগে আগে কনসেপ্টটা শেখো আর কনসেপ্ট কোথায় পাবে তার জন্য আমি বলছি দেখো আমাদের যে ব্যাচের কথা বলেছিলাম সংকল্প ব্যাচ আমি একটু পরে স্লাইডটা দেখাবো আগে একটু মুখে বলে নিই সংকল্প ব্যাচে আমরা কিন্তু দু হাজার জন্য শুরু করছি ক্লাস কবে থেকে না জানুয়ারি মাসের তিন তারিখ থেকে ঠিক আছে এবং এই ব্যাচে তোমরা কী কী পাবে ফার্স্ট অফ অল যেটা পাবে সেটা হচ্ছে লাইভ ক্লাস তুমি বাড়িতে বসে কিন্তু ক্লাস করতে পারছো তোমাকে বাড়ির বাইরে যেতে হবে না বা তোমাকে হয়তো অনেকে থাকে না বাড়ি থেকে বাইরে যেতে দেয় না ঠিক আছে লাইভ ক্লাস পাচ্ছ বাড়িতে বসে মোবাইলে থেকে তুমি কিন্তু ক্লাস করতে পারবে দুই হচ্ছে ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডিং ক্লাস পাচ্ছ যতবার ইচ্ছে ততবার দেখতে পারো ঠিক আছে যে এমন মানে নেই যে তুমি দু বছর দু মাস পর আর দেখতে পাবে না বা এক মাস পর শেষ হয়ে যাবে এরকমটা নয় পুরো ছ মাস পর তুমি যতবার ইচ্ছে ততবার যেখানে যে দেখতে পারো তা লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং প্লাস কি পাচ্ছ প্লাস পাচ্ছ মক টেস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি যে একটা স্টুডেন্ট সে শুধুমাত্র পড়লে কিন্তু হবে না স্মার্ট ওয়েতে পড়তে হবে প্লাস তাকে কিন্তু মক টেস্ট দিতে হবে এইটা যদি কেউ মিস করে তাহলে ভাই সব কিছু করেও কিন্তু তীরে এসে তরি ডুবে যাবে তাহলে তিনটে জিনিস আমরা ফলো করি প্রথম হচ্ছে লাইভ ক্লাস ক্লাস যেমন হবে আমি বলেছি আমাদের যেরকম স্যার আছে যে আমরা টোটাল তিনজন স্যার মেয়ে ক্লাস করাই মানে আমি এটুকু বলতে পারি বিজ্ঞান ভৌত বিজ্ঞানে স্যার এর থেকে বেস্ট তুমি কোথাও পাবে না ঠিক আছে মানে যেটাকে রেখেছি ঠিক আছে যে স্যারকে রেখেছি তার নাম অনিরুদ্ধ স্যার মা তোমার ফার্মোকোলজি নিয়ে পড়াশোনা করছেন খুবই সুন্দরভাবে বোঝাই একদম ইন ডেপথ নলেজ আছে সেই টপিকগুলো ভালোভাবে দেখিয়ে দিও তোমাদেরকে যে এর বাইরে আমার মনে হয় না যে খুব বেশি কিছু পড়তে হবে এটুকু পড়লে এনাফ আমি মনে করি ঠিক আছে এতটা ডিটেলস পড়ার দরকার নেই আর যদি বলি ম্যাথের আর রিজনিংয়ের কথা ম্যাথে তো অনেকের ভয় থাকে যে স্যার ম্যাথটা বাদ দিয়ে করবো তো বলে দেখি ম্যাথের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টিচার দীপক নন্দী স্যার আছে দীপক স্যার নিজে একজন সি আর পি এফ জওয়ান খুব শীঘ্রই তার একটা ইন্টারভিউ আমি আমার চ্যানেলে প্রোভাইড করব। যে সে কী করে পড়াশোনা করেছিল যদি সব থেকে একটা কথা বলবো এটা হয়তো লাইভে মানে এভাবে বলা হয়তো সম্ভব অ্যাকচুয়ালি ঠিক নয় তবু বলছি সে স্যার কিন্তু প্রথমে তার লাইফে থার্টি নাইন পেয়েছিল মাধ্যমিকে ম্যাথে সেই ছেলে কিন্তু এখন পরীক্ষায় নাইনটি থ্রি প্লাস স্কোর করতে পারে কিভাবে করছে তার জন্য কিন্তু প্র্যাকটিস এবং তার জন্য হচ্ছে দরকার কনসেপ্ট সেই কনসেপ্ট তোমাদের স্যার শেখাবেন তুমি যদি সেটাকে রপ্ত করতে পারো না তোমাকে ম্যাথে কেউ হারাতে পারবে না তুমি পনেরোতে পনেরো দশ দশ পাবে কেউ হারাতে পারবে না ঠিক আছে রিজনিং তো সময় পারে তাহলে ম্যাথ রিজনিংয়ের জন্য বেস্ট স্যার দিয়ে জীবন জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান ভালো স্যার আছে এবার বাকি থাকলে যেটা সেটা সব থেকে ভয় লাগে স্যার ইংলিশটা তাই তো আর জিকে তো বলতেই হবে না স্যার জিকে তো কমনই পাওয়া যায় না তো এই দুটো সাবজেক্ট আমি দেখি তো আমি তোমাদেরকে যখন ফ্রি ক্লাস করাই তখন আমি একটা জিনিস বলেছি যে সময় না কমনের পিছনে ছুটবে না যে এই কোশ্চেনটা পড়বো এটাকে আদৌ কমন পড়বে তুমি যেটা পড়বে সেটাই কমন আসবে এইভাবে পড়ো ঠিক আছে আমি জিকে যখন পড়াই প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে পড়াই যে সেটা যদি জীবনবিজ্ঞানও হয়ে থাকে জীবনবিজ্ঞানও জিকের মধ্যেই পড়ে জীবনবিজ্ঞান হয়ে থাকে সেটাও পড়াবো যদি জিকে মধ্যে ইতিহাস আসে ইতিহাসটা সহজ করে বোঝাবো তার মধ্যে দেখবে তোমার হচ্ছে কি কিছু কিছু থাকে যে স্ট্যাটিক জিকে ঠিক আছে সেটাও আমি পড়াবো কারেন্ট অ্যাফেয়ার সেটাও আমি পড়াবো মানে যারা ভাবনা জিকেটাকে ছেড়ে দিয়ে আসবো পরীক্ষায় একবার অন্তত পক্ষে ক্লাসে জয়েন করো তুমি অন্ততকে একটা ক্লাস করো যদি তারপর তোমার মনে হয় ভালো লাগছে না আমি বলছি তোমার টাকা পুরো রিটার্ন করে দেবো ঠিক আছে এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমার ক্লাস করার পর জিকে প্রতি যে ভয়টা থাকে বা যে জিনিসটা তোমার মনে হয় যে না ছেড়ে দেবো ভালো লাগছে না জিকে পড়তেই বোরিং লাগছে আমি বলছি তুমি তাহলে সেই রকম ভালো কাজ ভালো কারো কাছে পড়োই নি জিকে থেকে মজাদার জিনিস আর কিছু নেই ঠিক আছে জিকে গেল আর একটা হচ্ছে ইংলিশ আর ইংলিশ তো বলি সত্যি কথা বলতে গেলে ইংলিশে কিন্তু আমাদের সবার ভয় ইনফ্যাক্ট আমি নিজেও ভয় পেতাম এখন কিন্তু সেই জায়গাটা যতটা পেরেছি নিজেকে সেই জায়গা থেকে অনেকটা রিকভারি করেছি এবং তোমাদেরকেও চেষ্টা করছি সেইভাবে যে ভুলটা আমি করতাম সেই ভুল থেকে কী করে বেরিয়ে আসা যায় কি করে এখান থেকেও স্কোর করা যেতে পারে কিছু জিনিস আছে যেখান থেকে কিন্তু হবহু কোশ্চেন কমন আসে যেমন যদি বলি তোমাদের ওই তোমাদের হচ্ছে কি ওই ভয়েস সেন্স ন্যারেশন চেঞ্জ এখান থেকে কিন্তু তুমি পাক্কা দুটো নম্বর পেয়ে যেতে পারো ঠিক আছে যদি ভালোভাবে শেখো একটা ক্লাস এনাফ তো শর্টকাট কিছু জিনিস আছে যে সব কিছু পড়ার দরকার নেই অ্যান্টোনিম সিনোনিম আমি যদি বলি যে কোশ্চেন একদম হুবহু কমন এসেছে দু হাজার তেইশে দু হাজার বাইশে তুমি কেমন বলবে যে হ্যাঁ স্যার এটা কি সম্ভব নাকি তোমাদেরকে উইথ প্রুফ দেখিয়ে দেবো লাইভ ক্লাসে যে কোশ্চেন কোথা থেকে দিয়েছে ঠিক আছে দু হাজার বাইশে দু হাজার তেইশে চব্বিশে আলাদা জায়গা থেকে দিয়েছে তো সেটা আমি কিন্তু আমার ক্লাসে বলে দিই যে ভাই এইটুকু শুধু পড়ো এইটুকু পড়লে তুমি কমন পাবে কিনে যায় না তবে আমি এটুকু বলতে পারি এখান থেকে কোশ্চেন এসেছিলো আগের বছর তো সেই জায়গাগুলো দেখে যাও এটা তোমার অ্যাজ এ সাজেস্টিভ অ্যাজ এ সাজেশন হিসেবে তুমি এটা গ্রহণ করতে পারো বাকি তো তুমি পড়ার থাকলে হাজার একটা পড়তে পারো কমন পাওয়ার কিন্তু কোনো কিছু নেই কেউ গ্যারেন্টি দিতে পারে না আমি কখনো কাউকে গ্যারেন্টি দিই না যে এখান থেকেই তুমি কোশ্চেন কমন পাবে এরকম কাউকে আমি বলি না আর বলবো না কোনো দিন আমি শুধু একটু এটুকু বলে দেবো যে ভাই কোয়েশ্চেন তুমি এইখান থেকে এসেছে মানে এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা ভালো করে পড়ো বাকিগুলো পড়তে হবে ঠিক আছে তার জন্য তোমাকে অবশ্যই সেই প্রসেসটা জানতে হবে যে পড়লে আমার ভুলে গেলাম তা তো নয় তোমাকে পড়তে হবে প্লাস মক টেস্ট দিতে হবে এই মক টেস্টটারও আমি ব্যবস্থা করেছি কীরকম না ধরো যেদিন যা ক্লাস হয় পরের দিন কিন্তু সেই টপিকের ওপর মক টেস্ট ধরে ধরে করানো হয় আরেকটা জিনিস পড়লে রাখি সপ্তাহে একটা আমাদের লাইভ কুইজ হয় যেখানে আনলিমিটেড কোশ্চেন থাকতে পারে দেড়শোটা থাকতে পারে দুশোটা থাকতে পারে চারশোটা থাকতে পারে পাঁচশোটা থাকতে পারে দশটা থাকতে পারে কুড়িটা থাকতে পারে যেখান যেখান থেকে ইচ্ছা কোশ্চেন আমি দিই এটা দেওয়ার কারণ কি তুমি কোথায় ভুল করছো কোথায় তোমার বেশি জোর দরকার সেটা তোমাকে বুঝতে হবে এটার জন্য কিন্তু একটা কুইজ হয় সপ্তাহে একটা করে এই কুইজটা পাচ্ছ তাহলে সব মিলে যদি বলি কত টাকা সব মিলে হচ্ছে আটশো টাকা অনলি আর কিচ্ছু লাগবে না বস তাহলে যদি ভর্তি হওয়ার থাকে আমি বলব দেরি না করে আমি নাম্বারটা দিচ্ছি নাম্বারটা নিয়ে নাও নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এবার বলবে স্যার আপনার কাছে পড়ে কতজন পাশ করেছে আমি একটা কথা বলবো এই দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছে না এখনও পর্যন্ত কিন্তু কোনো রেজাল্ট দেয়নি যেটা দিয়েছে সেটা হচ্ছে র্যাঙ্কার দিয়েছে রেজাল্ট যখন বেরোবে দেখবে অনেকের কাছেই শুনতে পাবে যে আমাদের কাছে পড়ে কতজন পাশ করেছে আমি সত্যি কথা বলতে এটা খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই না তুমি যদি প্রমাণই নিতে চাও তাহলে তুমি দু হাজার একুশের প্রমাণ দেখো দু হাজার বাইশে প্রমাণ দেখো দু হাজার তেইশে প্রমাণ দেখো হাজারও প্রমাণ পাবে হাজারো ছেলেমেয়ের মুখে আমাদের চ্যানেলের নাম পাবে সাফল্য বাংলা মানে আগেও ভালো ছিল এখনও ভালো আছে এবং ভবিষ্যতও ভালো থাকবে নিজের বেস্টটা দেশে তার নিজের জায়গায় দখল করে সে বেস্ট হতে চায় না কিন্তু সে তার বেস্টটা দিতে চায় তো আমি শুধু এটুকুই বলতে চাই ঠিক আছে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে বাকি যে বিষয়টা ছিলাম ইংলিশের ক্ষেত্রে ইংলিশের প্রথম কথা আমি বলবো ভাই বই যদি দরকার হয় আমি বলবো যে মেইন হচ্ছে গ্রামার পোর্শান আর বাকি তোমাদের ভোক্যাপের জন্য বই দরকার নেই প্রচুর পড়ার আছে প্রচুর কিন্তু এত পড়ে তুমি শেষ করতে পারবে না ওই মাত্র দশ পনেরো নম্বরের জন্য পুরো হাজার হাজার বই পড়ার কোনো মানে হয় না তার জন্য কিছু দরকার হয় সাজেস্টিভ জায়গা যেখান থেকে কোয়েশ্চেন দেয় তো আমি ইংলিশের জন্য আমি কোনো বই সাজেস্ট করব না তবে ইংলিশের তোমার হচ্ছে গ্রামারের জন্য এই বইটা পড়তে পারো এটা বাংলায় লেখা একটা বই এটা তুমি পাবে এটা হচ্ছে তোমার ইসের এক মিনিট বলে দিচ্ছি তরুণ কান্তি গোয়েলের একটা বই আছে এই বইটা পড়তে পারো এখানে ইংলিশের যে গ্রামারগুলো সেগুলো সুন্দর করে দেওয়া আছে আর বাকি ভোক্যাব আমি বলবো বলব ভাই দরকার নেই তুমি ইয়ার কোশ্চেন পড়ে যাও কোশ্চেন দেখবে অনেক কোশ্চেন কিন্তু ওখান থেকেও কমন আসে আর বাকি যে কোয়েশনগুলো আসে না সেটার জন্য তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে একটু তোমাকে বুঝে পড়তে হবে তাহলেই হবে ঠিক আছে আচ্ছা এবার আসি তোমাদের জিকে জিকে তো সত্যি কথা বলতে মানে মহাসমুদ্র তো এইটা ভেবেই অনেকে শুরুই করে না জানো তো অনেকে আছে না যে জল না দেখে জুতো খুলে বসে থাকে এরকম টাইপের ব্যাপার যে তুমি দেখোই নি যে কতটা ডেপথ তো তুমি তা আগেই তুমি ভাবছো আমার দ্বারা হবে না তাহলে কিন্তু সত্যিই হবে না তোমাকে আগে থেকে ভাবতে হবে যে ভাই আমাকে পারতেই হবে আমার কাছে কোনো রাস্তা নেই একটা কথা মাথায় রাখবে যখন কম্পিটিশনে এসেছো না ওই এক নম্বর এমনকি হাফ নম্বর এমনকি ওই জাস্ট পয়েন্ট টু নাম্বারের জন্য কিন্তু অনেক কিছু চান্স পায় না সেখানে তুমি যদি একটা জিকে কোশ্চেন ঠিক দাও তাহলে কিন্তু একটা নম্বর তুমি এখানেই পেয়ে যাচ্ছ তো ছাড়বে কেন ভাই যখন লড়াই নামবে তখন কিন্তু এটা এইটা করব না ওটা ছেড়ে দেবো এইটা করব না এটা কিন্তু করলে চলবে না সত্যি কথা বলতে গেলে তোমাকে লড়াই যখন নেমেছে তখন কিন্তু তোমাকে তোমার বেস্টটা দিয়ে লড়াই করতে হবে তুমি যতটা পারছো তোমার সব কিছু নিংড়ে নিয়ে তুমি কিন্তু প্রিপারেশান নাও কারণ পরীক্ষার সময় কেউ কাউকে দেখবে না তোমার বন্ধু তোমাকে দেখবে না যে তুমি কি করছো তুমি কত দূর পড়াশোনা করছো তুমি কত ভালো পড়াশোনা কেউ দেখবে না দেখবে তুমি কত দূর তুমি কতগুলো পারছো এইটাই দেখবে সবাই যখন মানুষ সাফল্যের চূড়ায় পড়েছে যায় না তখন কিন্তু এটাই দেখে যে সে কী করে পড়াশোনা করেছে কিন্তু সে যদি বিফল হয় তার কিন্তু কার কাছ থেকে কেউ জানতেই চায় না যে তুমি কি করে পড়াশোনা করেছো তার জন্য তোমাদের কি আগে সাকসেসফুল হতে হবে ঠিক আছে চলো এবার তোমাদের বলবো সেট বই যেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে দেখো যতগুলো আমি বই বলেছি টেক্সট বই যদি কমপ্লিট হয় তারপরে তোমাদের অ্যাডভান্স লেভেলে কিছু বই বলেছি ওগুলো যদি কমপ্লিট করো তারপরও আমি সেটের বই কথা বলছি দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে বইটা আছে এটা হচ্ছে তপথি পাবলিকেশনের বই ভালো বই আর যদি বলো যে গাইডেন্স হিসেবে যদি কোনো বই পেতে চাও তাহলে বলবো এই সাঁতরা বইটা নাও এটা আমি দু হাজার বাইশে একটা প্রমোশন করেছিলাম সত্যি খুব ভালো বই কিন্তু বইয়ের মধ্যে কিছু ভুলও আছে হ্যাঁ দু তিনটে জায়গায় ভুল পাবে সমস্ত বই দেখবে কিছু না কিছু জায়গায় ভুল আছে তার জন্য কিন্তু অবশ্যই টেক্সট বইটা পড়া খুবই দরকার তুমি নাহলে ওই ভুলটা পড়ে যাবে তখন পরীক্ষা দেখালো সেই প্রশ্নটা এলো আর তুমি ভুল দিয়ে চলে আসবে তার জন্য অবশ্যই দরকার টেক্সচুয়াল নলেজটা তো এই বইগুলোতে কিছু কিছু ভুল আছে আমি দেখেছি তো যাই হোক আমি পার্টিকুলার কোনো বইকে বলছি না বেশ কিছু ভুল আছে হ্যাঁ কোশ্চেনের মধ্যে ভুল আছে তো এই বইটা ভালো অবশ্যই ভালো বই এখান থেকে অনেক কোশ্চেন কমন এসেছিলো আচ্ছা এবার তোমাদের বলি যে এই যে একটা বইছে জয়নান জয়সওয়াল এই বইটা এখন আর পাওয়া যায় না এটা দু হাজার একুশ বাইশে দেখি খুব খুব চল উঠেছিল এখন আর পাওয়া যায় না আর একটা বই আছে দেখো পূজা পাবলিকেশনের এই বইটা এই বইটাও কিন্তু খুব ভালো এটা পূজা নয় এটা মিল্টন পাবলিকেশান এই বইটা নিতে পারো আমি খুব একটা বেশি দেখিনি তবে এই বইটা মোটামুটি ভালো এবার যদি বলো বেস্টের মধ্যে কোন বইটা আমি দেখো তোমাদেরকে আরও কিছু বই বলছি এটা যাদের ইংলিশ মিডিয়াম দরকার যাদের বাংলা ভাষা যাদের মুখে আসে না যারা বাংলা বলতে পারো না তাদের জন্য আমি বলছি আর এই প্র্যাকটিসেরটা বাদ দাও আমাদের জিনেম প্র্যাকটিস প্র্যাকটিসের বই ভেবেছিলাম বের করবো বাট এটা সত্যি বলতে আমার একের পক্ষে সম্ভব নয় আমি শুরু করতাম আমাদের নতুন নতুন বই এটা স্বপ্নদূত দু হাজার তেইশে বার করার কথা ছিল সেটা পারিনি চব্বিশেও হয়নি এমন কি বলছি দু হাজার পঁচিশেও হয়তো হবে না কারণ একের পক্ষে সম্ভব নয় আমি চেষ্টা করব নেক্সট টাইম অবশ্যই তোমাদের জন্য একটা বই নিয়ে আসা যেখানে তোমরা পুরো কনসেপচুয়াল নলেজের পাশাপাশি তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারে এমন কোশ্চেন থাকবে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াসের কোশ্চেন সেগুলো যেন একটা বইয়ের মধ্যে পাও তোমাদেরকে হাজারটা বই কেনার দরকার হবে না একটা বইয়ের মধ্যে যেন সব কিছু আসে এরকম একটা বই যদি বানাতে পারি তো ফিউচারে বানাবো ঠিক আছে আর এই যে বইটা বলছে ডাব্লিউ জি এ এম জিএনএম ইংলিশ পার্সন বই এটা হচ্ছে পারল লাইব্রেরি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এটাই যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তারা পড়তে পারো ঠিক আছে জন্য নয় যারা বাংলা বাংলা মিডিয়াম তাদের কাছে একটু অসুবিধা হতে পারে ঠিক আছে এবার কিছু বই তোমাদের বলবো রিসেন্ট যে বইগুলো খুব ভালো ভাইরাল হয়েছে সেই বইগুলো দেখো দু হাজার চব্বিশের এই বইটা এসেছিল এটা কিন্তু অবশ্যই দু হাজার চব্বিশের পূজা পাবলিকেশনের এএনএম জিএনএম চ্যালেঞ্জার বইটা থেকে অনেক কোয়েশ্চেন কমন এসেছে আমি নিজে বইটা দেখেছি মোটামুটি ভালোই আছে তবে এখানে আমি আবারও বলছি এখানে কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন পাবে মানে এইখানে দেখো কি কী পাচ্ছো কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ বাছাই করা প্রশ্ন উত্তর পাচ্ছ বিগত বছরের প্রশ্ন বারোটা সেট প্র্যাকটিস সেট নলেজ কিন্তু তুমি এখান থেকে মানে সেই অর্থে যে পুরো ডিটেলসে দেওয়া থাকবে সেটা কিন্তু নেই শুধুমাত্র কোয়েশ্চেন আনসার দেওয়া হচ্ছে এই বইটা মোটামুটি এই যে বইটা বলছিলাম যে এন জন এম এন্ট্রান্স অর্গানাইজার এখানে তুমি কিন্তু পুরো যে টেক্সচুয়াল যে নলেজটা সেটাও পাচ্ছ প্লাস কিন্তু এমসি কে কোশ্চেন পাচ্ছ যেখান থেকে দু হাজার বাইশে হুবহু কোশ্চেন এসেছিলো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান থেকে ঠিক আছে আচ্ছা এবার এই যে বইটা দেখছি তপতি পাবলিকেশন খুবই ভাইরাল হয়েছিল এই বইটা আমি জানি না কেন এত ক্রেজ রয়েছে বাট খুবই বইটা মানে খুবই চলে এই বইটা ঠিক আছে ছেলে মেয়েদের মধ্যে প্রচুর চলে এই বইটা কিনতে পারো বাট আমি আবারও একই কথাই বলবো যে আগে টেক্সট বই তারপর অন্য কিছু ঠিক আছে আর একটা বই বলি এই যে বইটা মিল্টন পাবলিকেশন বলছি এই বইটা আমি জানি না নেটে প্রচুর দেখাই এবার প্রশ্ন হচ্ছে স্যার এগুলোর প্রাইস কত কি করে বুঝবো সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে সমস্ত বইয়ের প্রাইস দেওয়া আছে অ্যামাজন ফ্লিপকার্ট তুমি এই সমস্ত জায়গা থেকে কিন্তু বইটা অর্ডার দিতে পারো অর্গানাইজারের বই দাম দেখো ইন্টারগানাইজার অর্গানাইজারের বই হচ্ছে চারশো ষাট টাকা দাম যদি বলি তপতির বইটা তিনশো চৌষট্টি টাকা যদি বলি তপতির এটা পুরোনো বই এটা চারশো কুড়ি টাকা দাম ছিল এবার এটা হচ্ছে এটা হচ্ছে এ এন জিএনএম ক্র্যাকার যেটা রায় ও মার্টিনের প্রকাশিত এই বইটার দাম চারশো আটত্রিশ টাকা এবার দেখো পরে যেটা সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তপতিরই বই ঠিক আছে সরি এটা হচ্ছে তোমার জ্যান জাসওয়ালের বই ঠিক আছে জ্যান জাসওয়ালের বইটা দুশো টাকা দাম অনলি টু হান্ড্রেড এবার এন এম যে নেম অ্যাডভান্স মক ফাইটার এটা এক্সাম বাংলা একটা বই যেটার দাম দুশো পঞ্চাশ টাকা এই বইটা আমি প্রমোশন করেছি ভালো মোটামুটি বইটা কিন্তু আবারও বলছি একটা কথা যে ভাই শুধুমাত্র ওই টেক্সট বই না পড়ে কিন্তু তুমি পরীক্ষা দিতে যেও না অন্ততপক্ষে এই বছরটা যাদের টার্গেট আছে যে আমাকে চাকরি একটা গভর্নমেন্ট ইন্টারেস্ট পেতে হবে তার জন্য কিন্তু অন্ততপক্ষে একবার হলেও টেক্সটটা পড়ো তারপর প্র্যাকটিসের দেবে ঠিক আছে তারপরে দেখো এখানে আরও অনেক বই আছে আমি এত বই বলছি না ঠিক আছে সব বই আমি দেখিও নি অতটা ভালোভাবে বলতে পারছি না এই বইটা খুব চলে তপতি পাবলিকেশনের বইটা খুবই চলে ঠিক আছে এছাড়াও তোমরা দেখতে পারো আর তোমাদের যদি কোনো প্রিয় বই থাকে সেটা তোমরা দেখতে পারো এটা পূজা পাবলিকেশনের একটা বই ঠিক আছে এরকম প্রচুর বই আছে তো আমি তোমরা নেটেই খুঁজলেই পেয়ে যাবে এ এনএম জিএন বুক বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি আর হ্যাঁ আবারও বলছি যারা ব্যাচে ভর্তি হতে চাইছো সংকল্প ব্যাচ একটু লোকোটা দেখিয়ে দিই তাহলে ভালো লাগবে হয়তো চলো দেখিয়ে একবার এই দেখো এটা আমাদের লোগো সংকল ব্যাচ দু হাজার পঁচিশ জেন এম এনএম পরীক্ষার জন্য লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মকটেস্ট ক্লাসের পিডিএফ ডাউট ক্লিয়ার সেশন এবং আমি নাম্বারটা যেটা লিখেছিলাম নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডাবল টু তোমরা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো যদি কারোর নাম্বার সেভ করতে অসুবিধা হয় বা যদি মনে করো নাম্বার সেভ করবো না তাহলে দেখো কমেন্টে একটা লিঙ্ক আছে সেখানে ডিরেক্ট মেসেজ করলেই কিন্তু মানে জাস্ট ক্লিক করলেই কিন্তু আমার কাছে মেসেজ চলে আসবে এবং আমি একটা অটোমেটিক সিস্টেম করা আছে তোমাদের মেসেজটা যখনই আসবে আমি রিপ্লাই কিন্তু অটোমেটিক চলে যাবে ঠিক আছে পেমেন্ট করবে গ্রুপে বলবে স্যার গ্রুপে জয়েন করে দিন ব্যাস তোমাদেরকে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে জয়েন করবে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে ক্লাস ঠিক আছে টোটাল ফিস হচ্ছে আটশো টাকা এটা কিন্তু টোটাল প্রতি মাসে মাসে লাগবে না যে স্যার প্রতি মাসেও লাগবে আবার পরের মাসে লাগবে কিছু লাগবে না টোটাল আটশো টাকা লাগবে ছ মাস সাত মাস আট মাস যতদিন না তোমাদের সিলেবাস কমপ্লিট হয়েছে ততদিন তোমাদের পড়াবো ঠিক আছে এর জন্য এক্সট্রা পেমেন্টও করতে হবে না তো তিনজন স্যার আছে এটা আমি এটা দীপক স্যার এটা হচ্ছে তোমাদের অনিরুদ্ধ স্যার তিনজন স্যার মিলে ক্লাস করাচ্ছি আরও যদি কিছু জানার থাকে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে যদি না পাও তাহলে কল করবে ঠিক আছে আশা করছি পাবে সবাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো নমস্কার